नमस्कार बंधुओं, आसाम केरल आपनलोगक स्वागतम जानाइछो। आपनलोगे निश्चय जाने जे टेरिटोरियल आर्मी गवर्नमेंट अफ इंडियार अंडारत बहुत पोस्ट रिलीज करिछे आरु ई पोस्ट बिलाक अफिसार रैंकर पोस्ट हय। ग्रेजुएशन एंड आप सकले एप्लाई करबो पारिबो। सो जे सकल ग्रेजुएशन एंड आप तेलुके ई भिडिओटो चाबो पारे आरु बाकी बिलाके स्किप करि दिबो पारे। सो आजि आमी ई भिडिओटोत आलोचना करिम ई पोस्ट बिलाक कि कि तेलुके पोस्ट रिलीज करिछे, लगते केनेकुवा धरणर क्वालिफिकेशन लागिब ग्रेजुएशनर लगते आरु किबा लागिब नेकि एप्लिकेशन फी एज लिमिट এই গোটেইখিনি বস্তু আলোচনা করিম। আর এই সিরিজত আমি তিনটা ভিডিও লঞ্চ আনিম। আমি ইয়ার পিছৰ ভিডিওটোত আমি কেনেদৰে এপ্লাই কৰিব লাগে স্টেপ বাই স্টেপ আপোনালোকক দেখুৱাই দিম। আর তাৰ নেক্সট ভিডিওটোত আমি দেখুৱাই দিম কি কি পঢ়িব লাগিব, সিলেবাস কেনেকুৱা আৰু সিলেকশন প্ৰচেছটো কেনেকুৱা। এই তিনটা ভিডিও আমি আনিম। আমি প্ৰথমতে আমি আজিৰ এই ভিডিওটোত আলোচনা করিম পোষ্টবিলাক কি কি আছে, কেনে ধৰণৰ কি, গোটেই ডিটেইলছখিনি আমি চাম। সো ফ্ৰেণ্ডছ, লেটছ ষ্টাৰ্ট দা ভিডিও। सो फ्रेंड्स, आपन लगे जिकुनो एटा ब्राउजार आहक, जिकुनो ब्राउजार एटा ओपन कर लबो आरु इयाते सर्च करिबो जॉब इन आसाम सर्च करिबो। जॉब इन आसाम टाइप करे आपुनि सर्च करिबो आरु इयाते देखा हैछे दुइ नम्बर एटा वेबसाइट आछे jobinassam.in, इयाते आपुनि क्लिक करिबो। आरु इयाते क्लिक करार पिसत आपुनि आमार अफिसियल वेबसाइटत आहि जाबो jobinassam.in। আর ইয়াতে স্ক্রোল ডাউন করলে ইয়াতে তলত আপনি তিন নম্বর পোস্ট দেখা পাব, সিলেবাস দিয়া আছে আর চার নম্বর পোস্ট দিয়া আছে টেরিটোরিয়াল আর্মি রিক্রুটমেন্ট 2021, গ্রেজুয়েট ক্যান অ্যাপ্লাই অনলাইন। সো ইয়াতে ক্লিক করব। ইয়াতে ক্লিক করার পিছত এই পেজত আহি যাব যত টেরিটোরিয়াল আর্মির বিষয়ে গোটেইখিনি ডিটেলস দিয়া আছে। সো প্রথমতে আমি সাইলং পোস্টখিনির বিষয়ে, সো ইয়াতে দিয়া আছে টেরিটোরিয়াল আর্মি ইনভাইটেড অনলাইন এপ্লিকেশন ফ্রম দ্য ভেরিয়াস পোস্ট ডিসক্রাইব বিলো, এপ্লিকেশন ফর্ম ফর দ্য ভেরিয়াস পোস্ট ডিসক্রাইব বিলো। সো ইয়াতে দিয়া আছে টেরিটোরিয়াল আর্মি, নেম অফ দ্য পোস্ট টেরিটোরিয়াল আর্মি অফিসার নন ডিপার্টমেন্টেল, আর স্যালারি দিয়া আছে, তারপরে র্যাঙ্ক ওয়াইজ স্যালারিবিল ভাগ করে দিয়া আছে। ইয়াতে আপনি মানে ভিডিওটো পজ করে চাব পারে, নাইবা এই পেজত আহি যাব পারে। এই পেজ কেন আহবলে আপনার দেখাই দিল, এই পেজত আহি আপনি গোটেইখিনি চাব পারে স্যালারি র্যাঙ্ক ওয়াইজ স্যালারিটো। সো স্যালারিখিনি ভালেই আছে, লেভেল টেনের উপর আছে গোটেইখিনি, লেভেল টেন এ ইলেভেন টুয়েলভ এ থার্টিন আর থার্টিন এ। সো এইকেইটা র্যাঙ্কত পোস্ট আছে। তারপর আমি সব কোয়ালিফিকেশন কি দিছে, কোয়ালিফিকেশন দিছে গ্রেজুয়েট ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি। সো অল ইন্ডিয়ার এনি রিকগনাইজ ইউনিভার্সিটির পর গ্রেজুয়েট হলেই হল। তারপর দিছে এজ লিমিট, এজ লিমিট কি ধরে দিয়ে আছে, ক্যান্ডিডেট মাস্ট বি 18 to 42 years old। সো যেহেতু অফিসার্স র্যাঙ্কর সেই কারণে ইয়াতে এজ লিমিটটা বহুত বেশি ধরে দিয়ে আছে, অফিসার র্যাঙ্কর ডিপার্টমেন্টাল মানুষেও অ্যাপ্লাই করবো পারে। সো ইয়াতে সেই কারণে এজ লিমিটটা বহুত ধরে দিয়ে আছে 18 to 42 years old। আর ইয়াতে কি দিয়ে আছে, সার্ভিং মেম্বার অফ দ্য রেগুলার আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, জিআরইএফ, প্যারামিলিটারি অ্যান্ড লাইট ফোর্সেস আর নট এলিজিবল। অর্থাৎ যিসকলে রেগুলার পোস্টত আছে অলরেডি, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, জিআরইএফ, প্যারামিলিটারি, এনেকুৱা ধরনের যাক লাইট ফোর্সেস, সো এনেকুৱা ধরনের বেলেগ কোনোবা ফোর্সত যদি তেওঁলোকে অলরেডি রেগুলারত কাম করে আছে তেতিয়াহলে তেওঁলোকে এপ্লাই করব নোৱাৰে, তেওঁলোক এলিজিবল নহয়। আৰু ইয়াতে এটা ডেট ধৰি দিয়া আছে, ডেট অফ ৰিটেন এক্সাম 26 ছেপ্টেম্বৰ 2021। এইটো হয়তো সময়ত বদলিও যাব পাৰে, কিন্তু তেওঁলোকে ধৰি দিয়া মতে 26 ছেপ্টেম্বৰ 2021 হ'ব ৰিটেন এক্সামটো। ৰিটেন এক্সামটো দিয়াৰ সুবিধা এটা হৈছে যে আমি সেইমতে আমাৰ প্ৰিপাৰেশ্যনখিনি কৰিব পাৰিম। সো ইয়াৰ নেক্সট ভিডিঅ'বিলাকত আমি দেখুৱাই দিম কি কি পঢ়িব লাগিব আপোনালোকে, আৰু এইটো ভিডিঅ'টো অলপ আভাস পাব। সো এতিয়া আমি কেনেদৰে এপ্লাই কৰিব লাগিব, এপ্লাই করার কারণে কি করব লাগবে, আপনি ইয়াত এইটো পেজত আহি তললৈ স্ক্রোল ডাউন করলে ইয়াতে দেখা হয়েছে এপ্লাই অনলাইন, ইয়াতে ক্লিক করব। আর তাতে ক্লিক করার পিছত নতুন একটা পেজ আহি যাব, তাতে আপনি রেজিস্টার করব লাগিব নিজকে, তারপর এপ্লাই ফর্মখন ফিল আপ করব লাগিব, এই গোটেইখিনি প্রসেস করব লাগিব, তারপর সাবমিট করব লাগিব। সো আমি ইয়ার নেক্সট ভিডিওটো দেখাই দিম আপনার কেনেদরে এপ্লাই করব লাগে স্টেপ বাই স্টেপ দেখাই দিম। সো এইটো ভিডিও চাই আপনি এপ্লাই করব পারে। সো তারপর দিয়ে আছে এপ্লিকেশন ফি, এপ্লিকেশন ফি দিয়ে আছে ইয়াতে, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু পে এ ফি অফ রুপিস 200 অনলি। সো ইয়াতে দেখা হয়েছে ইয়াতে মই কোনো এস সি এস টির কারণে এক্সট্রাকে লেখা নাই, আমি বেলেগ পোস্টবিলাকত এস সি এস টি বা তেনেকুৱা ধরনের বাকি বেলেগ বিলাকৰ কারণে
এক্সট্রা এক্সট্রাকে লিখি দিও, কিন্তু ইয়াতে এক্সট্রাকে লিখা নাই। ইয়াতে দেখা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনখন আছে, অফিসিয়াল এডভার্টাইজমেন্ট ক্লিক হিয়ার। সো অফিসিয়াল নোটিফিকেশনখন যদি আমি আপুনি খুলি চাই, তাতে দেখা হব এইখিনি আছে, তাতে ভাগ ভাগ করে দিয়া নাই, অর্থাৎ এস সি এস টির কারণে ভাগ ভাগ করে দিয়া নাই। হয়তো এপ্লাই করার সময় সেটা দেখাই দিব পারে, কিন্তু নোটিফিকেশনত তেওঁলোকে এস সি এস টির কারণে কোনো ভাগ করে দিয়া নাছিল। অনলি ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পে অফ ফি অফ 200 অনলি, এইখিনি দিয়া আছে। সো সেইকারণে এইখানে দিয়া আছে। সো ইয়াতে অলপকে আমি সিলেবাস আর সিলেকশন প্রসেসটা দেখাই দিছো কি আছে। ইয়াতে ক্যান্ডিডেট যিসকলে এপ্লাই করব তেওঁলোকৰ সেইখিনি যিসকলৰ এপ্লিকেশন কারেক্ট পোৱা যাব সেইখিনিৰ পৰাই আপোনাক, সেইখিনিৰ পৰাই যিসকলৰ কারেক্ট হ'ব তেওঁলোকক রিটেন এক্সামৰ কাৰণে মাতা হ'ব। তাৰপিছত ইন্টাৰভিউ হ'ব আৰু গোটেইখিনি পাছ কৰাৰ পিছত আপুনি পোষ্টিং হ'ব। সো এক্সামৰ পিছত ইয়াতে প্ৰিলিমিনাৰী ইন্টাৰভিউ বোর্ড PIB দ্বাৰা আপোনাৰ ইন্টাৰভিউ হ'ব। তাৰপিছত কি কৈছে, তারপর সেইখিনিয়া কৈছে। তারপর বি নম্বরতে দিছে সাকসেসফুল ক্যান্ডিডেট উইল ফার্দার আন্ডারগো টেস্ট এ সার্ভিস সিলেকশন বোর্ড এন্ড মেডিকেল বোর্ড ফাইনাল সিলেকশন। তো সার্ভিস সিলেকশন বোর্ড আর মেডিকেল বোর্ডে ফাইনাল সিলেকশনটা আপনার করব। আর ভেকেন্সি মেল আর ফিমেল ওয়াইজ ভেকেন্সি যে আছে সেইমতে আপনার পোস্টিংটো হয়ে যাব। সো ইয়াতে অলপ রিটেন এক্সামের কারণে অল্প সেই দিয়া আছে, কি দিয়া আছে ইয়াতে রিটেন এক্সামের দুটা পেপার হব। ফার্স্ট পেপারত রিজনিং আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকব, 2 hours দিয়া হব, 100 marks প্রশ্ন হব আর 100টা question হব। 2 নম্বর পেপারত আছে জেনারেল নলেজ আর ইংলিশ থাকবে, তাতেও 2 ঘন্টা আর ইয়াতেও 100টা question 100 marks। আর সিলেবাসটো বহলভাবে পড়ার কারণে ইয়াতে ক্লিক করবো পারে, আমি সিলেবাসর বহলভাবে আপনার বুঝাই দিছি, নাইবা আমি নেক্সট ভিডিওট আলোচনা করি। তারপর আমি ইম্পর্টেন্ট ডেটস খিনি চাও। এপ্লিকেশন বিগিন্স 27/2021, অর্থাৎ 20 তারিখে আজির পর 3 দিন আগতে এপ্লিকেশন স্টার্ট হয়েছে। আর লাস্ট ডেট হল 19/8/2021। সো 19 আগস্টত এপ্লিকেশন লাস্ট ডেট। সো তারে আগতে আপনাদের এপ্লাই করে লব, যেহেতু লাস্ট ডেটক লগে বহুত ভিড় হয়ে যায়। আর ডেট অফ এক্সামিনেশন তেওঁলোকে দি দিছে 26/9/2021। আর ইয়াতে তারপর ইয়াতে লিঙ্কখিন দিয়ে আছে, এপ্লাই অনলাইনের লিঙ্কও দিয়ে আছে আর অফিসিয়াল এডভার্টাইজমেন্টও দিয়ে আছে, যদি আপনার দরকার হয় আপনি চাই লোক পারে। আর এই পেজত আহি আপনি গোটেখিনি ভালকৈ আর ভালদরে পড়ব পারে, মই যেহেতু থুলমূলকৈ কৈ দিলো। সো ফ্রেন্ডস, এইখিনি আছিল এইটোর বিষয়ে ডিটেলস। আর ইয়ার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করম কেনদরে এপ্লাই করব লাগবে। আর ভিডিওটো যদি চাই ভাল লাগিছে তেতিয়াহলে লাইক করক, নিজের বন্ধুবর্গর লগত শেয়ার করক, আর যদি আপনি আমার চ্যানেল নিউ ভিজিটর্স হয় তেতিয়াহলে সাবস্ক্রাইব করবেন না পারে। সো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।